তো বন্ধুরা, আইস কয়েনের কিন্তু ধামাকা কিন্তু নিউজ কিন্তু চলে এসেছে। আইস কয়েনের একটা কয়েনের প্রাইস $1-এরও বেশি। তাহলে চিন্তা করেন, আপনার কাছে যদি 1000 কয়েন থাকে তাহলে কিন্তু $1000। তো যারা আইস কয়েন মাইনিং করেছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ চলে এসেছে। কোন এক্সচেঞ্জে $1-এর বেশি প্রাইস আপনারা আইস কয়েনের পাবেন সেটা আমি দেখিয়ে দিব। তো যারা ভিডিওটা দেখছেন সবাই তাড়াতাড়ি ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। তো যারা এখন আইস কয়েন মাইনিং করছেন না, এখনও কিন্তু মাইনিং চলছে, মাইনিংটা শুরু করে দেন, লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আইস কয়েন লিস্টিং কিন্তু আর মাত্র 2-3 ঘন্টা বাকি রয়েছে, মানে প্রায় 2 ঘন্টারও বেশি বাকি রয়েছে। কোন এক্সচেঞ্জে যারা বাংলাদেশ থেকে মাইনিং করেছেন তারা কোন এক্সচেঞ্জে এটা সেল করবেন, কিভাবে সেল করবেন এবং মেটামাক্সে আপনার কয়েনটা শো করছে কিনা সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন, এখানে আমরা কিন্তু সবাই বিএমবি যে চেন যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যারা এখানে বিএমবি স্মার্ট চেনের যে অ্যাড্রেস রয়েছে সেটা যারা দিয়েছেন তাদের কিন্তু অলরেডি কিন্তু কয়েনগুলো কিন্তু মেটামাক্সে কিন্তু শো করছে। মেটামাক্স থেকে কিভাবে এটা উইথড্র করবেন সেটাও আমি দেখিয়ে দিব। কোন এক্সচেঞ্জে বাংলাদেশ থেকে কোন এক্সচেঞ্জে আপনারা সেল করতে পারবেন, বাইবিট রয়েছে, গেট.আইও রয়েছে, তারপর ওকেএক্স কিন্তু বাংলাদেশে কিন্তু সাপোর্ট করে না। তো ওকেএক্স কিন্তু বাংলাদেশ থেকে আপনারা কিন্তু উইথড্র নিতে পারবেন না, আর 2 ঘন্টা পরে কিন্তু উইথড্রটা নিতে পারবেন। তো কয়েনগুলো কিভাবে সেল করবেন, তো ধরেন আপনার কাছে 1000 আইস কয়েন রয়েছে, তাহলে চিন্তা করেন আপনার কাছে যদি 1000 আইস কয়েন থাকে আর একটা কয়েনের প্রাইস যদি $1 হয়, একটা কয়েনের প্রাইস বর্তমানে $1 শো করছে, এক্সচেঞ্জে $1 শো করছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং মেটামাস থেকেও দেখিয়ে দিচ্ছি যে কয়েনের প্রাইস কত শো করছে। তো এখন লিস্ট হওয়ার পরে কিন্তু আমরা বিস্তারিত বুঝতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি যে আইস কয়েনের প্রাইসটা কত। তো এখানে দেখেন আমার মাত্র 5000 কিন্তু কয়েন রয়েছে। তো আমি 5000 কয়েন থেকে কিন্তু প্রায় 460টা কয়েন কিন্তু আমি পেয়েছি আমার এই একটা আইডি থেকে। তো চিন্তা করেন এরকম 2-3টা আইডি দিয়ে কিন্তু সবাই মাইনিং করবেন, মানে আপনার কাছে যদি 2টা মোবাইল থাকে তাহলে কিন্তু ডাবল মাইনিংয়ের কিন্তু টাকা পাবেন। তো 2টা মোবাইল যদি থাকে তাহলে 2টা KYC করতে হবে, আপনার ভাই রয়েছে, বোন রয়েছে, যে কোনো ফ্যামিলি একজন মেম্বার দিয়ে কিন্তু আপনি সেটা ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু আপনার ডাবল প্রফিট। তো আমার এই একটা অ্যাকাউন্টে দেখেন এখানে কিন্তু অল্প অ্যামাউন্ট রয়েছে, মাত্র 5000 কয়েন রয়েছে। তো এই 5000 কয়েন থেকেও কিন্তু আমি কিন্তু এখান থেকে যে 460টা কয়েন আমি পেয়েছি মেটামাক্সে সেটা রয়েছে, সেটার প্রাইসও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 460টা কয়েনের প্রাইস কত। তো কোন এক্সচেঞ্জে আপনারা সেল করবেন বাংলাদেশ থেকে যারা মাইনিং করেছেন সেটা কিন্তু আর 2 ঘন্টা পরে সেল করতে পারবেন। তো চলেন এখন আমি আপনাদেরকে মেটামাক্সে গিয়ে দেখিয়ে দিই, তার আগে আমি আপনাদেরকে একটা কয়েনের প্রাইস দেখিয়ে দিই। তো এখন কিন্তু আইস কয়েনে এখনও কিন্তু মাইনিং চলছে, যারা মাইনিং শুরু করেননি, যারা মিস করেছেন, আফসোস করছেন, এখনও সময় আছে, মাইনিং শুরু করে দেন। লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে মাইনিংটা এখনই শুরু করে দেন। আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখানেও সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবং যারা এখনও ভিডিওতে লাইক করেননি বন্ধুরা সবাই ভিডিওতে লাইক করে দেন, কারণ এই ভাইবে কিন্তু এই ভাইব যখন প্রথম আসে তখন কিন্তু আমি এই ভাইবের কিন্তু ভিডিও বানিয়েছিলাম। এই ভাইবের ভিডিও সর্বপ্রথম আমার মনে হয় আমি দিয়েছিলাম ইউটিউবে বাংলাদেশ থেকে, সেটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখতে পারবেন এই ভাইবের এই ভাইব মাইনিংয়ের ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু সর্বপ্রথম আমি আপলোড করেছিলাম যখন এই ভাইব প্রথম শুরু করে। তো এই ভাইব থেকে কিন্তু মানুষ ৭,০০০০ টাকা কিন্তু অলরেডি পেয়েছে, সেটা কিন্তু ওয়েব অ্যাপ কয়েন কিন্তু অলরেডি লঞ্চ করে ফেলেছে। তো আজকে হচ্ছে আইস মাইনিং থেকে কিভাবে আপনারা উইথড্র করবে, চলেন আপনাদেরকে আমি একটা এক্সচেঞ্জে নিয়ে যাই, সেখানে আপনাদের আইস মাইনিংয়ের যে প্রাইস রয়েছে সেটা দেখিয়ে দিই এবং কিভাবে সেল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভিডিওতে লাইক করে দিবেন, যারা মাইনিং করেছেন তারা আজকে খুশিতে সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এবং কে কত কয়েন পেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখন আমি চলে যাব গেট.আইওতে যাদের অ্যাকাউন্ট নেই এখনই, মানে এখনও কিন্তু সময় রয়েছে, আর মাত্র 2 ঘন্টা সময় রয়েছে, 2 ঘন্টার ভিতরে গেট.আইওতে আপনারা অ্যাকাউন্ট করে ফেলেন। কেন অ্যাকাউন্ট করবেন গেট.আইওতে, চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখেন আমি গেট.আইও এক্সচেঞ্জে কিন্তু চলে এসেছি। তো এখন এইখানে কিন্তু এই আইস কয়েনটা কিন্তু লিস্ট হবে, তো কত ঘন্টা পর লিস্ট হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা ট্রেডে চলে এসেছি, তো এখানে দেখেন আমি ট্রেড অপশনে চলে এসেছি। যারা গেট.আইওতে অ্যাকাউন্ট করবেন আমি সেটা দেখাচ্ছি, এই যে দেখেন ট্রেড অপশনে চলে এসেছি। তো এখন কি করব, উপরে দেখেন এখানে রয়েছে ইথেরিয়াম, ইথেরিয়াম রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। আমি এখন প্রাইসটা দেখাচ্ছি যেটার প্রাইস কত আইস কয়েনে, তারপর আমি কি করব আমি সার্চ বক্সে কি করব এখানে আইস লিখে দিব, কত ঘন্টা পর লিস্ট হবে সেটা কিন্তু এখন শো করবে। তো আমি এখানে সার্চ করে দিব আইস,
সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে উপরে কিন্তু অপশনটা রয়েছে, এখানে দেখেন আইস ইউএসডিটি, এখানে ক্লিক করবেন। এখানে প্রাইসটা দেখেন, একটা কয়েনের প্রাইস এখানে শো করছে $1 বেশি, এটা কিন্তু আইস, আইস কয়েনের প্রাইস কিন্তু $1 বেশি কিন্তু গেট ডট আয়োতে শো করছে। তাহলে আপনার কাছে যদি 1000 কয়েন থাকে তাহলে কিন্তু $1000। তো আমি কী করবো, আইসে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এখানে কত ঘন্টা রয়েছে এটা লিস্ট হওয়ার জন্য, দেখেন এখানে মাত্র 2 ঘন্টা 10 মিনিট সময় রয়েছে, মানে আইস কয়েনটা 2 ঘন্টা 10 মিনিট পর এই গেট ডট আয়তে কিন্তু লিস্ট হবে। একটা কয়েনের প্রাইস এখানে শো করছে $1, এখন $1 শো করছে, যখন লিস্ট হবে তখন বোঝা যাবে যে এখানে আসলে অরিজিনাল প্রাইসটা কত। এখানে দেখেন আমার এখানে আইস সিলেক্ট রয়েছে, তারপর এখানে দেখেন প্রাইসটা কিন্তু এখানে শো করছে $1.04 কিন্তু এখানে প্রাইস শো করছে। তাহলে চিন্তা করেন আপনার কাছে $500 থাকলে কিন্তু $500, তাহলে চিন্তা করেন কতটা প্রফিট আপনারা পেতে চলেছেন। তো গেট ডট আয়তে যারা অ্যাকাউন্ট করেননি অ্যাকাউন্ট করে নেন, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, সেখানে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে এখানে গেট ডট আয়তে কিন্তু আমরা কয়েনগুলো সেল করতে পারবো, এখানে এখনই $1 বেশি কিন্তু প্রাইস শো করছে একটা কয়েনের প্রাইস। তো এখন চলেন মেটাম্যাক্সে চলে যাই, কীভাবে এখানে ট্রান্সফার করবেন আমি তো এখানে দেখিয়ে দিলাম। ওয়ালেটে যাবেন, ওয়ালেটে গিয়ে ডিপোজিটে যাবেন, ডিপোজিটে অন চেন ডিপোজিট এখানে ক্লিক করবেন, করার পর এখানে আইস কয়েনটা সার্চ করে আনবেন। এখানে দেখেন আমার সার্চ করা রয়েছে, ক্লিক করে দিলাম। এই যে যে অ্যাড্রেসটা রয়েছে, এই যে দেখেন এই যে যে অ্যাড্রেসটা রয়েছে উপরে দেখেন আইস আইসের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু শো করছে। তাহলে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। তো কী করবেন, অ্যাড্রেসটা কপি করবেন, এই যে কপি করলাম, কপি করে এখন আমরা চলে যাব মেটাম্যাক্সে। মেটাম্যাক্সে গিয়ে দেখাই কীভাবে আপনারা উইথড্র করবেন। তো বন্ধুরা এখনও যারা লাইক করেনি সবাই লাইক করে দিবেন। এখানে আর একটা বিষয় রয়েছে, আপনার কিছু গ্যাস ফি লাগবে, বিএমবি গ্যাস ফি লাগবে। তো অবশ্যই $1 থেকে $2 বিএমবি গ্যাস ফি কিন্তু আপনার মেটাম্যাক্সে রাখতে হবে। চলেন এখন মেটাম্যাক্সে গিয়ে আমি আপনাদেরকে দেখাই সেখান থেকে কীভাবে কয়েনটা ট্রান্সফার করতে হবে। এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই অ্যাড্রেসটা। তো গেট ডট আয়তে কিন্তু $1 উপরে কিন্তু শো করছে, আর 2 ঘন্টা পর আমি কিন্তু আপনি আরেকটা ভিডিও দিব কীভাবে সেল করবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে সবাই লাইক করে দিবেন। তো চলেন এখন মেটাম্যাক্সে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু মেটাম্যাক্সে চলে এসেছি। তো এখানে দেখেন আমার এখানে 460টা কিন্তু আইস কয়েন রয়েছে, 460 কয়েনের প্রাইস এখানে দেখেন $573, তাহলে $1 বেশি কিন্তু একটা আইস কয়েনের প্রাইস। আপনারা মেটাম্যাক্সে গিয়ে চেক করবেন আপনার এখানে কত কয়েন রয়েছে, কত কয়েনের প্রাইস এখানে কিন্তু শো করবে। এখানে দেখেন 460টা কয়েনের প্রাইস কিন্তু $573 অলরেডি শো করছে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু এখনও লিস্ট হয়নি, লিস্ট হতে কিন্তু আরও 2 ঘন্টা বাকি রয়েছে, 2 ঘন্টা পরে এখানে কিন্তু আসল প্রাইসটা আমরা এখানে দেখতে পারবো যে আসলে এই কয়েনের প্রাইসটা কত। তো এখন যেহেতু $1 উপরে শো করছে, যদি $1 উপরে শো করে তাহলে তো বুঝতেই পারছেন যারা আইস কয়েন মাইনিং করেছেন তারা হিউজ পরিমাণ একটা প্রফিট কিন্তু এখান থেকে পেতে চলেছেন। তো এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি আইস কয়েন কিন্তু মেটাম্যাক্সে রিসিভ হয়ে গেছে। তো এখন দেখেন আপনারা কি করবেন, এখানে যে বিএমবি চেন এখানে দেখেন আপনারা এই যে মেটাম্যাক্সে যে এখানে দেখেন ক্লিক করবেন, এখানে ইথেরিয়াম রয়েছে আপনারা বিএমবি চেন এই যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দেখেন বিএমবি চেনে দেখেন আমার কিন্তু এখানে গ্যাস ফি কিন্তু আমি অলরেডি রেখে দিয়েছি, কারণ আপনি যখন এই কয়েনটা ট্রান্সফার করবেন ট্রান্সফার করতে গেলে কিন্তু আপনার গ্যাস ফিটা দরকার হবে। তো অবশ্যই এই বিএমবি চেনে কিছু গ্যাস ফি আপনারা কী করবেন, বাইন্যান্স থেকে কিছু ডলার কিনে সেটাকে বিএমবিতে কনভার্ট করে এখানে ট্রান্সফার করতে হবে। তো এটা কিন্তু আপনারা এখানে বিএমবিতে কিন্তু কিছু গ্যাস ফি রেখে দিবেন, আপনার হয়তো $1 কিছু কম কিন্তু গ্যাস ফি লাগবে আইস কয়েনটা ট্রান্সফার করতে। আপনি গেট ডট আয়তে ট্রান্সফার করতে পারেন, বাইবিটে করতে পারেন, মানে যে যে এক্সচেঞ্জের লিস্ট হবে সেটাতে কিন্তু ট্রান্সফার করতে পারবেন এই মেটামাস থেকে। তো এখানে আমি কিন্তু অলরেডি কিন্তু $6 বেশি কিন্তু গ্যাস ফি রেখে দিয়েছি। তো আপনারা অলরেডি কিন্তু এখানে গ্যাস ফি রেখে দিবেন, গ্যাস ফি না রাখলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না যারা বাংলাদেশ থেকে আপনারা এই আইস কয়েনটা মাইনিং করেছেন। তো এখানে দেখেন এই যে আইস কয়েনটা রয়েছে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা যে গেট ডট আয়োটা আমি দেখালাম যে ওখান থেকে অ্যাড্রেসটা কপি করে আনবেন, তো ওটা কপি করে আনার পর এখানে দেখেন সেন্ড অপশন রয়েছে, আপনারা সেন্ডে ক্লিক করবেন। করার পর এখন আপনি যেই অ্যাড্রেসটা কপি করে এনেছেন এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিলেই কিন্তু আপনার সেই গেট ডট আয়ো এক্সচেঞ্জে কিন্তু
আপনার এই আইস কয়েনটা চলে যাবে, কিছু গ্যাস ফি কিন্তু লাগবে। তো এখন যেহেতু লিস্ট হয়নি এই কারণে কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিভাবে আপনারা ট্রান্সফার করবেন। যখন লিস্ট হবে তখন কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিব কিভাবে কয়েনটা সেল করবেন। তো এখানে আমাদের কিন্তু gate.io যে আইসের যে অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো এখন যেহেতু লিস্ট হয়নি এই কারণে কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এখানে দেখেন 460টা আইস কয়েনের প্রাইস $573 কিন্তু শো করছে। এটা কিন্তু আমি সরাসরি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম। তো আপনার মেটামাক্সে কয়েনটা এসেছে কি না বা কত কয়েন এসেছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা এখনও আইস কয়েন মাইনিং করছেন না মাইনিং শুরু করে দেন, এবং যারা সাতোশি কোর কয়েনও মাইনিং করছেন না সেটা কিন্তু আরও ধামাকা দিবে, সেটার লিঙ্কও আমি দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে। মানে এ টু জেড সব কিছুর লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই সেই কয়েনগুলো মাইনিং করেন যারা আইস কয়েন মিস করেছে। তো এখানে যাদের কয়েন শো করছে তারা কিন্তু 2 ঘন্টা পরে কিন্তু কয়েনগুলো সেল করতে পারবেন। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওতে লাইক করে দিবেন। এটার প্রাইস আসলে কত হয় এটা কিন্তু 2 ঘন্টা পরে কিন্তু আমরা জানতে পারবো। তো কেউ মিস করবেন না, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ কিভাবে কয়েনটা সেল করবেন সেটা কিন্তু আমি এ টু জেড দেখিয়ে দিব। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে সবাই লাইক করে রাখেন, এবং এই BNBতে অবশ্যই কিছু গ্যাস ফি আপনি এখানে অ্যাড করে রাখেন যাতে আপনি ট্রান্সফার করার সময়, কারণ এটা সাথে সাথে আপনি যখন এটা লিস্ট হবে তখন কিন্তু একটা ভালো একটা প্রাইস হবে, আপনি তখনই কিন্তু এটা কয়েনটা কিন্তু সেল করতে হবে। আপনি যদি লেট করে ফেলেন, লেট করলে কিন্তু কয়েনটার প্রাইসটা কিন্তু কমে যাবে, কারণ সবাই কিন্তু তখন সেল করা শুরু করবে। সেল করা শুরু করলে প্রাইসটাও কমে যাবে, আপনি যদি সাথে সাথে সেল না করতে পারেন তাহলে কিন্তু প্রফিটটা নিতে পারবেন না, পরবর্তীতে সেল করতে পারবেন কিন্তু প্রাইস কম পাবেন। তো এই কারণে অবশ্যই আপনার, আর যাদের গ্যাস ফি নেই তারা কি করবেন, যাদের গ্যাস ফি নেই তারা কমেন্টসে আমাকে এই ভিডিওর কমেন্টসে জানাবেন যে আপনার গ্যাস ফি আছে কি না। তো এই কমেন্ট বক্সে মেসেজ করেন যাদের গ্যাস ফি নেই, অবশ্যই কমেন্ট বক্সে জানান যাদের যাদের কাছে গ্যাস ফি নেই, BNB গ্যাস ফি নেই। আমি দেওয়ার চেষ্টা করব, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন, এবং অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে এসে জয়েন করবেন। কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।